নমস্কার, আমি কলকাতার ছেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। তোমরা রয়েছো দেবজিতের সাথে, আর আজকে আরো একটা নতুন দিন, আরো একটা নতুন ভ্লগ শুরু করতে চলেছি আমি। এবং এই মুহূর্তে বাজে হচ্ছে, দেখে বলছি, এই মুহূর্তে বাজে হচ্ছে 4টে, আর এত তাড়াতাড়ি সকালে ওঠার কারণ হচ্ছে আমি আজকে প্রচণ্ড এক্সাইটেড। বাট না, এক্সাইটমেন্ট থাকলেও আমি কাম অ্যান্ড কম্পোজ। সি, মানে এক্সাইটমেন্ট বলে তো নিশ্চয়ই ধেই ধেই করে নাচবো না, তাই না? মানে একটা একটা ভদ্রতা আছে তো, তাই তো নাকি? না, বারোটা থেকে ভোর 4টে অবধি মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠে এরকম ধাই ধাই করে নাচার একটা মাত্রই ফল হতে পারে, আর সেটা হচ্ছে নমস্কার, আমি কলকাতার ছেলে। মেন এক্সাইটমেন্টটা হচ্ছে যে আজকে আমার সাথে দুজন এমন স্পেশাল মানুষ যাচ্ছে যাদের সাথে আমি সেপ্টেম্বরে লাস্ট ভিজিট করেছিলাম হচ্ছে মেড ক্যাফে হলে। যদি সেই ব্লগটা না দেখে থাকো, এখানে আই বাটন ক্লিক করো, দেখতে পেয়ে যাবে। ইট ইজ ডুইং প্রিটি অসাম, মোর দ্যান 3000 ভিউজ হয়ে গেছে। আর সেটাই শুধু কথা না, আমরা মৌসুনি আইল্যান্ডের পর আবার একটু গ্রামের সাইডে যেতে চলেছি। এবং মৌসুনি আইল্যান্ডের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা কী করছো? বিকজ ইন্ডিভিজুয়ালি দুটো পার্টি অলমোস্ট 6000 ভিউজ ক্রস করে নিয়েছে, সেটাও আমি আই বাটনে লিঙ্ক করে দেবো, যাও গিয়ে দেখে নাও। এতক্ষণে যারা আমার ভিডিওস রেগুলারলি দেখো তারা বুঝেই গেছো যে আমার সাথে কোন দুজন যেতে চলেছে, বাট যারা বোঝোনি তারা দেখতে পেয়ে যাবে। ঠান্ডা যথেষ্ট আছে, খালি একটাই সমস্যা হচ্ছে যে ওলাটা কেন কোনো সময় টাইমে আসে না বুঝি না। আর ওলাটা কোথায় রয়ে গেল? ছিল হচ্ছে মেন রিজন অফ এক্সাইটমেন্ট, বিকজ এত মাস পর বেসিক্যালি এই লোকটাকে পাওয়া, আর একে তোমরা আরো অনেক মাস পর, লাইক অলমোস্ট 2-3 মাস পর আমরা পাচ্ছি। এটা প্রচন্ড সাউন্ড, আমরা পরে গিয়ে কথা বলছি। বাজে হচ্ছে এক্স্যাক্টলি 6:15, আমাদের গাড়ি রয়েছে 6:30 হাওড়া মেদিনীপুর লোকাল, যেটা পৌঁছাবে হচ্ছে 8:18। বাকি দুজন এখন চা খেতে গেছে, আমিও যোগ দিচ্ছি। সো ইটস লাইক অলমোস্ট 1.5-2 ঘন্টা টাইম লাগবে যদি না ঢিকির ঢিকির করে গাড়ি টানে। সো অল দ্য বেস্ট টু আস। সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। ট্রেন বলেছিল এক জায়গায় দেবে, আরেক জায়গায় দিয়ে দিয়েছে। আলটিমেটলি গাড়ি আসেনি। তো সকালে জগিং করে কেমন লাগলো? গা গরম হলো। তো ট্রেনটা না আপাতত পুরো ফাঁকা আছে, আর 2-3 মিনিটের মধ্যে স্টার্ট হবে ট্রেন। বাট এখানে আমাদের সেই টিকটক স্টার এখনও টিকটকই করে যাচ্ছে, সেই মৌসুমি সময় থেকে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে টিকটক।
এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে 8:50 আর আমরা এসে পৌঁছেছি হচ্ছে খিরাইতে অলমোস্ট এক ঘন্টা দেরি বিকজ যেটা বলেছিলাম হাওড়ায় বসে যে যদি ট্রেন ধিকির ধিকির করে না চলে দেন আমরা টাইমে পৌঁছাবো যাই বলি না কেন সেটাই লেগে যায় আমি এক্ষুনি প্ল্যাটফর্মে যে কলগুলো থাকে সেখানে আমি জলে হাত দিয়েছিলাম ইনফ্যাক্ট হাতটা দেওয়ার পরে আমাকে এরকমভাবে গিয়ে এরকম ঝাড়তে হলো কারণ একটাই যে মনে হচ্ছে মানে পাহাড়ে জলগুলো যেরকম হয় না বরফ গলা জলগুলো ওরকম নেবে এসছে তো অসম্ভব ঠান্ডা মৌসুমীর মতো আজকেও একটু সার্টেন সর্ট অফ একটা মেঘলা মেঘলা ব্যাপারটা তো যার জন্য কি না অ্যাকচুয়ালি ওয়েদারটা একদিক দিয়ে বলতে গেলে আমাদের সাথে আছে বিকজ ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা পুরোপুরি রয়েছে এই যে লাইনের ধার ধরে এই লাল মাটির রাস্তা ধরে আমাদের মোটামুটি 1 কিলোমিটার মতো যেতে হবে আর তারপর আমরা ফাইনালি সেই যেখানে যেতে চলেছি এতক্ষণে থাম্বনেলে দেখে নিয়েছো সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পৌঁছে যাবো বেসিক্যালি উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এতদিন পর্যন্ত আমাদের বেশ রেকগনিশনে ছিল বাট খিরাইটা এখন প্রচণ্ড বেশি পপুলার প্রচুর ট্যুরিস্ট আসছে এখানে ভিজিট করতে তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার্স হিসেবে এখন বলা যেতে পারে খিরাইকে যথেষ্ট ভালোভাবেই খুবই ডেঞ্জারাস রাস্তা এই একদম সরু প্রায় যাওয়ার জায়গা হচ্ছে না আচ্ছা আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস বলার আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু দূর দূরান্ত অব্দি কোনো দোকানপত্র নেই তাই যারা যারা এখানে আসবে না কেন কিছু শুকনো খাওয়ার আর জলের বোতল অবশ্যই মনে করে নিয়ে আসবে কারণ কি এখানে কিন্তু দূর দূরান্ত অব্দি কোনো দোকানপত্র নেই কোনো নাথিং নাথিং জলের দোকান অব্দি না